পৌরসভা জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রি বা ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রায় 2000 ডিলারের মধ্যে প্রথম দিনে চাল বিক্রি শুরু করেছে 1305 জন। ঢাকার 153টি জায়গায় ডিলাররা 25 টাকা দরে চাল বিক্রি শুরু করেছেন। সানুল হকের রিপোর্ট। ঢাকা মহানগরীতে 450 ডিলারের মধ্যে প্রথম দিনে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে 150 মতো। তবে সারা দেশে মোট ডিলারের তুলনায় সাড়া মিলেছে ভালোই। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দরিদ্র স্বল্প আয়ের মানুষের জন্য প্রচুর খাদ্য সাহায্য আছে বলে এবার ওএমএস চালু হয়েছে উপজেলা পর্যন্ত। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে 25 টাকা এবং একদিন পরপর প্রত্যেকে 3 কেজি করে চাল কিনতে পারবেন। অন্য বাজার আমরা খাইছি 36 টাকা, এনে পাইছি 25 টাকা। এটা তো একটু এটা নিম, তাও মনে করেন খাওয়া চলবে। ও পরিমাণটা বাড়লে আমার আর কি ভালো, যদি মনে হয় 5 কেজি করে দিত তাহলে একটু সুবিধা দিত আর কি। 4 কেজি 5 কেজি দিলে সুবিধা দিত। গরিব মানুষ যাই কম সরকারে দিয়েছে, আমি গরিব খাই, কম বেশি কি আছে। প্রথম দিনে অন্যবারের তুলনায় ডিলারদের আগ্রহ নিয়ে সন্তুষ্ট খাদ্য মন্ত্রণালয়। চাল বিক্রয়ে যেন কোন প্রকার অনিয়ম না হয় সেদিকে কড়া নজরদারি করা হবে। 1990 জন ডিলারের মাধ্যমে এই জানুয়ারি মাসে 25,000 টন চাল আমরা ওএমএস করব। তারই আজকে আমাদের আরম্ভ হলো। আমাদের ডিপার্টমেন্টের লোকজন মন্টের করবে, এর সাথে আবার আছে যে দরকার হলে যে সব জায়গায় যৌথ বাহিনীকে দিয়ে মনিটর করতে হবে। আবার ঢাকা ডিসি সব জায়গাতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের একটা ক্লোজ মনিটরিং মধ্যে রাখবে। ঢাকা সহ দেশের জেলা উপজেলা শহর ও পৌরসভায় ডিলারের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়ানো হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। আজকের মধ্যে মামলা প্রত্যাহার করে আটক শিক্ষক ছাত্রদের মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অপরাজেয় বাংলার পাদদেশে এক ঘন্টার মৌন অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। একই দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে ছাত্রছাত্রীরাও। দেবাশিস রায়ের রিপোর্ট। 11টা বাজার সাথে সাথেই অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবস্থান করে এক ঘন্টা। আটক শিক্ষকদের মুক্তির দাবিতে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতে আসেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। ছাত্ররা শিক্ষকরা এমন কিছু করেননি যাদের জন্য তাদের গ্রেপ্তার করতে হবে এবং কারাগারে নিয়ে যেতে হবে। সময় এমন একটা পর্যায়ে গেলে, ইংরেজিতে যাকে আমরা বলি পয়েন্ট অফ নো রিটার্ন, তখন ফেরবার পথ থাকবে না। এখন সকলের জন্যই তখন একটা দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচিতে অংশ নেননি। কর্মসূচিতে যোগ দেওয়া শিক্ষকদের দাবি, সরকার ইচ্ছা করলেই মামলার যে কোনো পর্যায়ে তা প্রত্যাহার করে নিতে পারে। আমরা মনে করি সরকারের সদিচ্ছা প্রতিফলিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নির্বিঘ্ন রাখার জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্বাভাবিক রাখার জন্য অবিলম্বে প্রয়োজনে আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন কারাবন্দী শিক্ষক সহ সকল ছাত্রকে মুক্তি দেওয়া হবে। আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে না, সেটা ক্রমশ প্রসারিত হচ্ছে। অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকদের মৌন অবস্থান কর্মসূচির সময় একই দাবিতে ক্লাস বর্জন করে কলাভবনের গেটে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। আমরা আমাদের ছাত্র শিক্ষকদের নিঃশর্ত মুক্তি চাই। এই স্টুডেন্টগুলোকে এবং স্যারদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এখন এক ঘন্টার মধ্যে কি সরকার পারে না ছাড়তে? অবশ্যই পারে, ঠিক না? তো সরকার পারে না এমন কিছুই নেই। সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছাত্র শিক্ষকদের কর্মসূচি চলার সময় আটক শিক্ষক ছাত্রদের মুক্তির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। দেবাশিস, চ্যানেল আই, ঢাকা।